কোভেন্ট্রি ইডেন একাডেমির 6 থেকে 22 বছর বয়সী ছাত্রছাত্রী, বয়স্ক পুরুষ ও মহিলা শিক্ষার্থীদের বার্ষিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হলো। এতে অংশ নেন শতাধিক ছাত্রছাত্রী। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নোমান রাজা। ইডেন একাডেমি কোভেন্ট্রি 2011 সালে স্থানীয় মুসলিম কমিউনিটি নেতৃবৃন্দের উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে 6 থেকে 22 বছর বয়সী ছাত্রছাত্রী ও বয়স্ক পুরুষ ও মহিলাদের ইসলামী শিক্ষা দেওয়া হয়। একাডেমিতে কোরআন ও হাদিস শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের স্কুল ও কলেজের পাঠ্যসূচিতেও নিয়মিত সাহায্য করা হয়। মঙ্গলবার দুপুরে স্থানীয় ব্রড স্ট্রিট কমিউনিটি হলে ছিল একাডেমির বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীদের সমাপনী পরীক্ষার শেষ দিন। শতাধিক ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নেয়। প্রতিষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে প্রিন্সিপাল জানান, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হইল গিয়ে ইসলামী বিষয়ে উচ্চতর প্রথম থেকে উচ্চতর বিষয় পর্যন্ত শিক্ষাদান। বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা শতাধিক স্টুডেন্ট আসইন এবং আমরা ভবিষ্যৎ প্ল্যান হইলে এটার একটা পূর্ণাঙ্গ ইসলামিক স্কুল এবং মাদ্রাসা হিসাবে এখানে গড়িয়ে তোলা। স্কুল কলেজের পাঠ্যসূচির পাশাপাশি প্রকৃত ইসলামিক জ্ঞান অর্জনের জন্য এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন আগতরা। নোমান রাজা, চ্যানেল এস টেলিভিশন নিউজ, কোভেন্ট্রি।